বর্তমানে চিকিৎসা ব্যবস্থা আধুনিক হওয়াতে অনেকে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন চোখ কিডনি দেহদান ইত্যাদি দান করে অনেকে মৃত্যু পূর্বেই বলে যায় অঙ্গ দানের কথা এ বিষয়ে ইসলাম কি বলে এর বিধান কি খুব সংক্ষেপে বলে দিচ্ছি অনেক দীর্ঘ বক্তব্য যদি সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে মানে তার অসুস্থতার কারণে কিডনি নষ্ট অথবা চোখের কর্নিয়া নষ্ট হয়ে গিয়েছে তার অসুস্থতার কারণে আপনি তাকে দান করেন সুনির্দিষ্ট ব্যক্তিকে তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে কিন্তু সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া মৃত্যুর আগে যদি আপনি এটা বলে যান আমি মরণোত্তর আমার অঙ্গপ্রত্যঙ্গ সব নিয়ে যাবে যেগুলো যেভাবে কাজে লাগানো যায় এটা হারাম এটা জায়েজ নেই এক কথায় বলে দিয়েছি দুই কিছু মৃত্যু আছে যেগুলো রহস্যজনক হওয়ার কারণে তার কারণ উদ্ঘাটনের জন্য মৃত ব্যক্তিকে পোস্টমর্টেম করা হয় এক্ষেত্রে ইসলাম কি বলে হ্যাঁ যদি হত্যা আশঙ্কা হয় তাহলে লিদুরুরা জায়েজ কারণ হত্যাকারীকে চিহ্নিত করতে হবে হত্যাকারীকে কি করতে হবে চিহ্নিত করতে হবে আপনারা জানেন যে সূরা বাকারা ঘটনা জানেন কিনা বনি ইসরায়েলের এক লোক মারা গিয়েছিল তাকে গরু জবে করে গরুর একটা অংশ দিয়ে আঘাত করে তারপরে তার কাছ থেকে কি করা হয়েছে আর বক্তব্য নেওয়া হয়েছে সুতরাং যদি হত্যাকারী চিহ্নিত করার জন্য হয় তাহলে পোস্টমর্টেম করা জায়েজ কিন্তু এছাড়া কোনো প্রয়োজন যদি দেখা না দেয় তাহলে ওয়ারিসদের জন্য বৈধ নয় তারা মৃত ব্যক্তির পোস্টমর্টেম করতে অনুমতি দেবে তাদের এই পোস্টমর্টেমের কোনো প্রয়োজন নেই পুকুরের পানিতে ফরজ গোসল করা যাবে কিনা হ্যাঁ যাবে পুকুরের পানিতে আপনি ডুব দিয়ে ফরজ গোসল করতে পারবেন যেহেতু পানি অনেক বেশি ইজা কানাল মাউ ফাওকাল কুল্লাতাইনি লা ইয়াহমিলুল খাবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন পানি যদি দুই কোল্লা এর বেশি হয়ে যায় দুই কোল্লা মানে দুই মটকা মটকা বুঝেন তো মটকা বুঝেন না এক এক মটকার মধ্যে মনে করেন আপনি প্রায় মানে 250 সের বা 300 সেরের মতো পানি ধরবে 600 এর মতো পানি ধরবে মানে এই ধরনের যদি পানি হয় বেশি হয়ে যায় তাহলে এর মধ্যে কোনো ধরনের নাজাসাত আর হয় না কোনো নাজাসাত পড়লেও সেটা কি হয়ে যায় নাজাসাত পবিত্র হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে গোসল করতে পারবেন গোসল করতে কোনো বাধা নেই আর আমাদের দেশে অনেক জায়গায় পানির ব্যবস্থা ওইভাবে নেই পানির ঝর্ণা নেই পানির শাওয়ার নেই পানির মানে এটাকে কি বলা হয় গোসলখানার আলাদা ব্যবস্থা নেই সেক্ষেত্রে পুকুরে যদি কেউ গোসল করেন জায়েজ রয়েছে তবে অবশ্যই গোসলের সুন্নাত তরিকা অনুসরণ করতে হবে গোসলের নিয়ত করে পবিত্রতার নিয়ত করে গোসল করতে হবে এটা খেয়াল রাখবেন শেখ আল্লাহ কোথায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন আর রহমানও আলাল আরশিস্তাওয়া রহমান কোথায় উঠেছেন আরশের উপর উঠেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আছেন এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা কোন আমলে কোন আমলের বা দ্বীনি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো মানুষ বা কোনো হুজুরকে ভয় করাকে কি বলে যদি পার্থিব কোনো কারণে মানে সুনির্দিষ্ট কোনো কারণে যদি কেউ ভয় করেন পার্থিব কোনো কারণে ভয় করেন যেমন সাপ দেখলে ভয় করেন না আপনারা কুকুর দেখলে অনেকে ভয় করে না বাচ্চারা তো কুকুর দেখলে মানে বেহুশ হয়ে যায় অনেকে আমার বাসা আছে তেলাপোকা দেখলেই মানে চিল্লে যা শেষ বুঝতে পেরেছ সুতরাং মানে মানে এই জিনিসের কারণে যদি ভয় হয় বাহ্যিক কোনো কারণে যদি ভয় হয় থাকে সুনির্দিষ্ট কোনো পরিচিত কারণে যদি ভয় হয় এটা জায়েজ এটা না জায়েজ নয় কিন্তু অদৃশ্য কোনো কারণে যদি ভয় হয় থাকে এটা হারাম এটা জায়েজ নেই যেমন আপনি বলে এই হুজুর এত ভয়ঙ্কর যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায় তাহলে আমাকে হালাক করে ফেলবে আমাকে ধ্বংস করে দিবে অথবা আমার উপর আল্লাহর গজব নাজিল করে ফেলবে অথবা আমাকে একবার আমার মৃত্যু হয়ে যাবে এই ধরনের আশঙ্কা গায়েবি কোনো কারণে যদি মনে করেন অদৃশ্য কোনো কারণে মনে করেন সেটা হারাম এবং শিরক এক প্রকারের শিরক ইমাম সাহেব পান খায় যার ফুক দিয়ে টাকা নেয় তাবিজ করে টাকা নেয় এই ইমামের পেছনে নামাজ পড়া কি ঠিক হবে কোনো উপায় নেই কোথায় ইমাম পাবেন তাহলে কি ইমামকে একটা তৈরি করতে পারবেন নাকি যদি ইমাম তৈরি করার ব্যবস্থা না থাকে এই ইমামের পেছনে পড়তে হবে আর প্রতিদিন বলবেন যে ইমাম সাহেব পান কিন্তু খাবেন না দেখা হবে বলবেন যে ইমাম সাহেব পান কিন্তু খাবেন না জর্দা খাবেন না এই জারপুক করবেন না এগুলো শিরক খালি এই কথাই বলে যাবেন আর কিছুই বলবেন না কিন্তু নামাজ আপনাকে ছাড়তে পারবেন না আপনি নামাজ না পড়ার কোনো সুযোগ নেই নামাজ কোথায় পড়বেন নামাজ তো পড়ার কোনো জায়গা নেই আমাদের এখানে একটার সময় আজান না দিয়ে আগে আজান দেওয়ার কারণ কি বিস্তারিত বলবেন এখন আপনারা জানেন তো জোহরের সময় কয়টায় হয় জানেন কিনা হ্যাঁ কে বলছেন জোহরের ওয়াক্ত 12:02 হয় জোহরের ওয়াক্ত 12:02 হয় জোহরের আজান দেওয়ার হুকুম হচ্ছে 12:02 সুতরাং আজান ডিলে করে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা তারপরেও
আমাদের সমাজের মধ্যে আযান ডিলে করে দেয়া হয় যেহেতু মানুষগুলো মনে করে যে আমার কাজ আগে আল্লাহর কাজ কি হ্যাঁ মানুষ কি মনে করে আমার কাজ আগে আর আল্লাহর কাজ নাউজুবিল্লাহ বুঝতে পেরেছেন বিধান ছিল আল্লাহর কাজ আগে আমার কাজ কি পরে আল্লাহর কাজ আগে আর আমার কাজ পরে কিন্তু মানুষগুলো পুরোটাই উল্টা করে নিয়েছে এই জন্য এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা আযান একটাই দিচ্ছে এটা একেবারেই ঠিক 100% ঠিক আছে আযান আমার বন্ধুগণ ওয়াক্ত হওয়ার সাথে সাথে দেয়াই হচ্ছে সুন্নাহ আযানের সুন্নাহ হচ্ছে ভাবে আপনি সৌদি আরবে যাবেন জামাজের ওয়াক্ত যখন হয় ওয়াক্ত হওয়ার সাথে সাথেই এই 1 মিনিট 2 মিনিটের মধ্যেই আযান দিয়ে দেয় আপনি প্রত্যেকটা মসজিদে এইভাবে আযান দেয়া হয় প্রত্যেকটা মসজিদে এইভাবে আযান দেয়া হয় বড়া গোটা আরব বিশ্বে আমি কোথাও এর ব্যতিক্রম দেখি নাই শুধুমাত্র আমি লেবাননের ব্যতিক্রম দেখেছি লেবাননের ব্যতিক্রম দেখেছি আর কোথাও আমি এর ব্যতিক্রম দেখি নাই আর আমাদের এই দেশে প্রবৃত্তি অনুযায়ী আযান দেয় কেউ মাগরিবের আযান দিচ্ছে দেখা যায় যে সূর্য অস্ত যাওয়ার 5-10 মিনিট পরেও আযান দিচ্ছে এরকম শুনছেন কিনা আযান দিচ্ছে এগুলো আসলে আযানের বিধান নয় শুক্রবারে 2 রাকাত ফরজ নামাজ পড়ে যারা বের হয় তাদের নিয়ে একটু আলোচনা করেন অবশ্যই ফরজ সালাত আদায় করেছেন ভালো কাজ করেছেন কিন্তু খেয়াল রাখবেন ফরজের পরে সুন্নাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর ফজিলত অনেক রয়েছে যদি কেউ সুন্নাহ পড়তে না পারেন তিনি চেষ্টা করবেন সুন্নাহ ঘরে গিয়ে পড়ার জন্য যদি ব্যস্ততা থাকে পরবর্তীতে পড়ে নেওয়ার জন্য খবরদার সুন্নাহ ত্যাগ করবেন না কিন্তু ফরজ আদায় করার সাথে সাথেই আপনার হুকুম আদায় হয়ে গেছে সালাত শুধুমাত্র ফরজকে বোঝায় সালাত শুধুমাত্র কাকে বোঝায় ফরজকে বোঝায় বাকি সুন্নাহগুলো হচ্ছে ফজিলত এগুলো ফজিলতের বিষয় ফজিলত কেউ অর্জন করতে চাইলে সেটা তিনি অর্জন করতে পারবেন তবে ফজিলতকে তুচ্ছ করার সুযোগ নেই এক গুরুতে কি 7 নামে কোরবানি ও আকিকা চলবে না এক গুরুতে 7 নামে মানে 7 জনের কোরবানি জায়েজ আকিকা জায়েজ নেই আকিকি নেই জায়েজ নেই আকিকার বিধান ভিন্ন কোরবানির বিধান কি ভিন্ন কোরবানিতে যাতে করে সবাই অংশগ্রহণ করে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিতে অনুমোদন দিয়েছেন বুঝতে পেরেছেন কিন্তু আকিকা তো যার সামর্থ্য নাই তাকে এর দরকার নেই আকিকার মধ্যে রক্ষসত নেই আকিকার মধ্যে রক্ষসত নেই সুতরাং আকিকাতে কোনো ধরনের ভাগ নেই আকিকা যদি জবে করেন একটা গরু পুরোটাই জবে করতে হবে আকিকা যদি জবে করেন খাসি একটা জবে করতে হবে যদি দুইটা হয় দুইটা খাসি জবে করতে হবে আকিকার বিধান নির্দিষ্ট কিন্তু কোরবানিতে রক্ষসত দেয়া হয়েছে সুযোগ দেয়া হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা কালিমা গ্রহণ করে নাই তাহলে তারা পিতামাতাকে জাহান্নামী কারণ সব ব্যাখ্যা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে সহিহ মুসলিমের হাদিস সাব্যস্ত হয়েছে 1416 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে আল্লাহ তাআলার কাছে অনুমোদন চেয়েছি অনুমতি চেয়েছি কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেন নাই তার জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ তাআলা অনুমতি দেন নাই আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারত করেছেন আবুয়াতে তার কবর রয়েছে সেখানে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন সাহাবায়ে কেরামগণ কেঁদেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ক্ষমার মাগফিরাতের অনুমোদন আসে নাই বুঝতে পেরেছেন অনুমোদন আসে নাই আর আবু দাউদের একটি রেওয়ায়েত সহিহ মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন তোমার পিতা এবং আমার পিতা দুজনেই জাহান্নামী এই দুটি সহিহ হাদিস থাকার কারণে আলেমগণ এই ব্যাপারে এই বক্তব্য দিয়ে থাকেন এর বাইরে কোনো কথা বলার কারো অধিকার নেই একটু আগ বাড়ানোর সুযোগ নেই একটু অতিরিক্ত করারও কোনো সুযোগ নেই এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত সহি বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শেখ তাকদীরের প্রতি আমাদের কিরূপ আকীদা রাখতে হবে আকীদা একটাই সেটা হচ্ছে তাকদীরের ব্যাপারে শুধু বিশ্বাস করবেন যে যখন কোনো কাজ হয়ে যাবে যে এটাই আল্লাহর পক্ষ থেকে আমার ফয়সালা আর যখন কোনো কাজ হবে না তখন আপনি বলবেন যে আমার সর্বোচ্চ ভালো যেটা আল্লাহ তাআলা সেটার জন্য আমাকে তৌফিক দেন বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বিশ্বাস এটাই হচ্ছে কাজ ও আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ চেষ্টা করবেন যেটা আপনি সেটাই পাবেন এই জন্য আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার তাকদীরে সবচেয়ে ভালো যেটা সেটা আপনি ব্যবস্থা করে দিন এটা হচ্ছে আপনার কাজ এটা হচ্ছে আমাদের বিশ্বাস কিন্তু হয়ে যাওয়ার পরে ঘটে যাওয়ার পরে আর বলবেন না যে যদি এমন করতাম আরে যদি এই কাজটা করতাম আরে যদি লাভ দিতাম তাহলে এটা হয়ে যেত খবরদার না কোনো কিছু সংগঠিত হয়ে যাওয়ার পর আমান্না ওয়া সাল্লামনা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যেতে হবে যে আল্লাহ আপনার ফয়সালা মেনে নিয়েছি আপনার ফয়সালা মেনে নিয়েছি
কুরআন ছুঁয়ে শপথ করলে কি শিরক হবে না শিরক হবে না কুরআন ছুঁয়ে শপথ করা জায়েজ নেই কিন্তু শিরক হবে না সূরা হাশরের শেষ তিন আয়াত সম্মিলিতভাবে পড়া যাবে কিনা না সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি এই মর্মে যে রেওয়ায়েতটা রয়েছে এখানে সম্মিলিতভাবে কুরআন করে পড়ার ব্যাপারে কোনো হাদিস আসে নাই আর যে রেওয়ায়েতটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন এই রেওয়ায়েতটা সনদের দিক থেকে শুদ্ধ নয় সনদে কি নয় শুদ্ধ নয় যদি কেউ আমল করেন আল্লাহ তাআলার নাম হিসেবে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল করেন সেটা তিনি করতে পারেন কিন্তু এটা সুন্নাহ মনে করার কোনো সুযোগ নেই খেয়াল রাখতে হবে যেহেতু এখানে সহিহ হাদিস সাব্যস্ত হয় নাই এই হাদিসটা সনদের দিক থেকে শুদ্ধ নয় সুদের টাকায় জনসেবামূলক কোনো কাজ করা যাবে হ্যাঁ সুদের টাকা রাস্তা করে দিতে পারবেন টয়লেট করে দিতে পারবেন তারপরে পাবলিকের জন্য পাবলিক উজুখানা করে দিতে পারবেন পাবলিক টয়লেট করে দিতে পারবেন স্কুল করে দিতে পারবেন এবং পুকুর কেটে দিতে পারবেন ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম শয়তান অন্ধকারে নিয়েছে ওই যে বললাম না অল্প আমি যে প্রথমে বললাম যে শয়তান যে আমাদেরকে কিভাবে অন্ধকারে নিয়েছে এই অন্ধকারটা এরকম দেখতে পেরেছেন কষ্টটা কেমন আসছে ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম না ঘুষ না নেওয়াটাই হচ্ছে বিধান ঘুষ নেওয়াটাই হারাম হারাম কাজ করে সেটাকে হালাল দিয়ে বৈধ করতে পারবেন না হারাম কাজ করে হালাল দিয়ে বৈধ করতে পারবেন না এ কথা বলতে পারবেন না নাউজুবিল্লাহ মিন যালিক যে আমি জেনা করব আর সেই সন্তান হলে তাকে মুজাহিদ বানাবো এটা পারবেন কি অথবা কোরআনের হাফেজ বানাবো নাউজুবিল্লাহ মিন যালিক হারাম কাজকে হারাম কাজ করে আর হালাল করার কোনো পথ নেই পাপের কারণে কি স্মৃতিশক্তি কমে যায় হ্যাঁ গুনাহ যেমনিভাবে অন্তরের উপর কি করে কলুষ লাগিয়ে দেয় অন্তরের মধ্যে কালিমা লাগিয়ে দেয় ঠিক তেমনিভাবে গুনাহ আপনার ব্রেনের মধ্যে আস্তে আস্তে করে গুনাহ আপনাকে কি করে দেয় আপনার স্মৃতিশক্তিকে কমিয়ে দেয় শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ বলেছেন গুনার ভয়াবহ দিকগুলোর মধ্যে একটি হচ্ছে গুনার মাধ্যমে আল্লাহ সুবহান তাআলা আল্লাহর বান্দা থেকে নূরটা উঠিয়ে নিয়ে যায় ওই যে আপনার আকলের যেই নূর আপনার বিবেকের যেই নূর আপনার স্মৃতিশক্তির ধী শক্তির যে নূর রয়েছে সেই নূরটুকু উঠিয়ে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করি